আমি আপনাকে টাকা দিনে ঠিক বাচ্চা আমাকে দিয়ে দেবো কথা ছিল, একবার বলতে দেবো, একবার বলতে দেবো না, একবার বলতে দেবো, একবার বলতে দেবো না, বাগানে কি আসবে সেটা আমি একটু বলবো। বলে উনি যে বলতেছে বাচ্চা কি হয়েছে উনি জানেন, উনি একজন পিতা, ঠিক আছে, ওনার টাকা না থাকতে বিষয় ছিল, উনি ঈদ বলেন, ছাদ বলেন, কোরবান বলেন, কখনো বাচ্চারা মরে আছে নাকি বেঁচে গেছে, উনি একজন সম্মানী ব্যক্তি, ওনাকে একটু যোগাযোগ করছে, কিন্তু ওনার থেকে কিছু শুনেন। ওই যে মহিলাটা বলতেছে উনি কয়টা বিয়ে করছে এটা আমি বলবো না, আপনি সবার থেকে খোঁজখবর নিলে পাবেন, উনি যে নেশা করে আসছে উনি এখন ঢুকলো ওনার ঘরে কি পাবেন দেখেন, আমি কিচ্ছু বলবো না, এই পরিবেশে কি আমি পাচ্ছি এগুলো এখানে দিতাম। ওনার ব্যাপারে আশেপাশে মানুষের বক্তব্য ওনার বক্তব্য আশেপাশের মানুষের বক্তব্য হচ্ছে উনি আসলে ওনার ছেলে মেয়ের কোনো দায়িত্ব পালন করেনি, যেটা বাবা হিসেবে করার দরকার। আমি অনেকবার বৈঠক করছি, টিএন মহোদয়ের এখানে বৈঠক করছি, ইউএনও সাহেব কি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন, ইউএনও সাহেবের সিদ্ধান্ত না মানলে তো এটা বেআইনি। না জি, আপনাকে আমি পরিষ্কারভাবে একটি কথা বলি, যেটা ইউএনও সাহেবের সিদ্ধান্ত সেটা আপনাকে মানতে হবে। ওখানে টাকার একটু বলবো না কি দেবো, ওরা 15,000 টাকা করে সাজছে, আমি বলছি আমি এখন পাচ্ছি না 15,000 টাকা করে বলতে পারছি, আমি 10,000 টাকা করে দেবো, সেই জন্য আমি টাকাটা আটকে রাখছি, টাকা দিনে ঠিক আমি তো বলছি দিছি এটা বলে। আপনাকে আমি শেষবারের মতন বলবো, আপনি যদি মনে করেন যে এটা আপনারা মিটমাট করে ফেলবেন, বাচ্চাদের জন্য যেই টাকা আপনার দেওয়ার কথা সেটা দেবেন, এটা এখানে শেষ হবে, আর যদি আপনি না নেন এটা আইনের দিকে যেতে হবে। চিটাং মেডিকেল 3 মাস মতো ছিল, খুব সিরিয়াস অবস্থা ছিল, ওনাকে ফোন দিছি, উনি বলছে ভিক্ষা করার জন্য। ওনার বাড়িটা আমার মনে হয় ক্যামেরায় দেখানো উচিত, উনি 15,000 টাকা দিতে পারেন, ওনার বাড়িটা দেখো, উনি গ্রামে আমি যে বাচ্চা টাকা দেয় নাই, আপনি 15,000 টাকার জায়গায় 10,000 টাকা দেওয়ার জন্য আপনি বার্গেন করতেছেন, এই তো আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে 5,000 টাকা দেওয়ার সামর্থ্য তো নাই। চেয়ারম্যান সাহেব আমি অনেকক্ষণ কথা বলেছি, আমার ওনাকে টোটালি পছন্দ হয়নি এবং উনি যেহেতু মানছে না আমি বলার বিরুদ্ধে, আমি আপনার পক্ষে ওনার বিপক্ষ, দেখি উনি বাকিটা কি করতে পারে, চলেন আমি আপনাকে শেষবারের মতো শুনি। শেষবার ডিসকাস করে সমাধান করবেন, কথা দিচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, খুবই ভালো, এটাই তো চাই, আপনার চিকিৎসাটা দেখবেন, আমরা শুধু চাই আপনার সন্তানের চিকিৎসাটা দেখবেন।